মাত্র দুইটা স্ট্রাকচার এক মিনিটে আমরা শিখব। এক, কোন কাজ করতে পারি ক্যান ব্যবহার হবে, কোন কাজ করতে পারতাম কুড ব্যবহার হবে। পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্ব দিয়ে হাজার হাজার সেন্টেন্স হবে, যেমন সাবজেক্টের পরে ক্যান, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আমি পারি আই ক্যান, কি পারি বসাই দিবা। যেমন আমি খাইতে পারি আই ক্যান ইট, আমি নাচতে পারি আই ক্যান ড্যান্স, আমি দৌড়াইতে পারি আই ক্যান রান, আমি হাঁটতে পারি, আমি ইংলিশে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ। এবার এই যে কুড দিয়ে যেটা, সাবজেক্টের পরে কুড, কুডের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, মানে কোনো কাজ আমরা করতে পারতাম। আমি ফুটবল খেলতে পারতাম আই কুড, কুড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম খেয়াল করবে, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন দেখো যে আই কুড প্লে ক্রিকেট, আই কুড প্লে ক্রিকেট, আর এখানে কি হবে আই ক্যান প্লে ক্রিকেট। তাহলে এইভাবে ক্যান, ক্যানের পরে যে ভার্বটা দিবে, পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্ব দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারো। কুড়ের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যত প্রকারের সেন্টেন্স তৈরি করতে চাও তোমরা তৈরি করতে পারবা। তাহলে এখন আমরা আসি এই দিক থেকে, যে আমি দেখতে পারি ইংলিশ কেমন আই ক্যান সি, আমি শুনতে পারি আই ক্যান লিসেন আই ক্যান হিয়ার, আমি খাইতে পারি, আমি গান গাইতে পারি, আমি কলেজ যাইতে পারি, আমি সাঁতার কাটতে পারি। এখন যদি না কথাটা আসে পারি না, তখন কেন, ঠিক আছে, আমি তাকে দেখতে পারি না আই ক্যানট সি হিম, আমি তাকে সহ্য করতে পারি না আই ক্যানট টলারেট হিম, আমি তাকে মারতে পারি না আই ক্যানট কিল হিম, আমি তাকে মারতে পারি আই ক্যান কিল হিম, আমি তাকে মারতে পারি না। এবার আমি পারতাম, আমি গান গাইতে পারতাম আই কুড, আমি এখন পারি না আই ক্যানট সিং নাও, আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম, আমি এখন সাঁতার কাটতে পারি না আই ক্যানট সুইম নাও। তাহলে এইভাবে ক্যান, ক্যানট, কুড, কুড নট, এই ধরনের হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তোমরা পারবে তো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।